আরে এদেরকে বললাম তাড়াতাড়ি আসতে, এরা এলো না, কোনো ভালো লাগে নাকি? ফোনটা লাগাই দেখ। এসো তো, কোথায় রে? আয় নাকি, আয়, আমি এতক্ষণ ধরে বসে আছি, ভালো লাগে নাকি? আয় দেখি নি, আর ভালো লাগে না আমার। বল ভাই, কেমন আছিস? কেমন? আমি তো বেশ ভালোই আছি, তুই কেমনে আছিস? বসুন ভাই, বসেন। ওই মালটা কোথায় গেল বল দেখিনি? দাঁড়া, ওই মালটাকে ফোনটা করি, দেখ ওকে খেলাবো, দেখ আগে। এ বে আয় নাকি, আয়। তা তো তোকে বারবার বললাম তাড়াতাড়ি আসিস, দেখ আমার বন্ধুর বোন এসেছে, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ভাই, তুই বললি বোন এসছে, তাই না আমি চললাম। বল ভাই, কেমন আছিস? কেমনে? এ মালটা না পিলিয়া, তুই কোথায় লটকে পড়েছিলি রে? বস বস, তারপর ছোটর বন্ধুকে ডাকছি, দা বস। বস বোন, আনা বস, এখানে বইসো না, আমি শৈরা যাচ্ছি, অসুবিধা কাইনো নাই। তুমি কফি খাবে? তাহলে তোমার জন্য এক কাপ কফি আনাচ্ছি আমি। না গো, এখানে ওয়াইন টুয়াইন পাওয়া যায় না, বুঝলে? আচ্ছা ননসেন্স তো, আমি জিজ্ঞেস করলাম আমার ভাইকে কিনে নিয়ে দিচ্ছে, ধুর আমি তাকে কি করবো, পালা এখান থেকে। দিলি তো, দিলি তো আমার বোনটাকে দাঁড়িয়ে, ধুর। এ ভাই, আমি করব, আমি তো চেষ্টা করলাম, এইভাবে রিয়াক্ট করবে আমি তো কি করে জানবো বা দেখিনি, আমি পারবো না। দূর কলা, ও চলো তো গেল, আমি তাকে কি করব, আমিও পালাই বাবা। দূর কলা পড়া, জীবনে এসছি একা, বাঁচবো একা, থাকবো একা, আমি তাকে কি করবো? যাই ঘরে গিয়ে মোবাইল দেখি গা, মোবাইল একটু দেখি গা, মানে গেম খেলি গা। বুঝলে বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখলাম? না যে জীবনে একা এসছি, একাই যাব, মাঝে শুধু একটু এন্টারটেনমেন্টই হয়, তো বুঝতেই পারছো, তো সেই ভেবেই নিজের কাজ করে দাও, তাহলেই দেখো সব ঠিক থাকবে। বাই বাই।